Hello everyone, assalamu alaikum and welcome back to my family group YouTube channel. আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশের এই তুমুল অবস্থার কারণে আমাদের ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে, যার জন্য অনেক সরি। আর আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য একটা ছোট ভিডিও, যেহেতু অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই ভাবলাম কেননা এই ব্লগটা আমি তোমাদের জন্য আপলোড করে দেই। এই ভিডিওটাও প্রায় আমি 2 সপ্তাহ আগে করেছিলাম, আর এখন হচ্ছে এটা আমি এডিট করতে বসছি। যেহেতু অনেকদিন আগের ভিডিও, একজ্যাক্ট ডেটটা আমার মনে নাই, কোনো একটা ফ্রাইডে ছিল এটা বলতে পারবো। তো ওই ফ্রাইডেতে আমরা দুপুরবেলা গিয়েছিলাম একটা বাসায় দাওয়াত খাইতে। তো ওইখানে যে আমাদের হুট করে প্ল্যান হয় যে আমরা আজকে যমুনা ফিউচার পার্কে যাব একটা লেটেস্ট মুভি দেখতে, আর যেই ভাবা সেই কাজ। তো সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম যমুনা ফিউচারের উদ্দেশ্যে। আমরা প্রায় 3টা না 4টা জানি সিএনজি নিয়েছিলাম। আমি মুস্কান আর চাচু আর চাচি আমিও বসছিলাম হচ্ছে একটা সিএনজিতে। তো সিএনজি থেকে যমুনা ফিউচারের অপোজিট সাইডে নেমে আমরা ওভার ব্রিজ দিয়ে ওই পার যাই। এতক্ষণে হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আমরা অ্যাকচুয়ালি কোন মুভিটা দেখতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা দেখতে যাচ্ছি হচ্ছে বাংলাদেশের এখন লেটেস্ট মুভি, ওটা হচ্ছে তুফান। তো আমরা যাচ্ছি ওইটা দেখতে। তো এখানে আমরা প্রায় 3টা ফ্যামিলি ছিলাম। একদম হাইয়েস্ট ফ্লোরে আমরা ফার্স্টেই ব্লকবাস্টার ওখানে যেয়ে দেখি অনেকগুলো সাইনবোর্ড বাইরেই ছিল। তো আমরা ভাবলাম যে কেননা এখন ছবি তুলে নেই, কজ অনেক মানুষ কম ছিল তখন। তো আস্তে আস্তে মানুষ বাইরে যেতেছিল, তখন আর ছবি তুলতে কোনো ইচ্ছেই করতেছিল না। ওই দিন আমরা 6:30টার মুভিটা দেখতে গিয়েছিলাম। তো আমরা প্রায় 1 ঘন্টা আগে চলে গিয়েছিলাম। তো আগে আগে আমাদের টিকিটটা করে নেওয়া হয়। তো আমরা প্রায় 14-15 জন ছিলাম। বাবা চাচু আর জামাইবাবু যায় হচ্ছে টিকিট কাটতে, আর আমরা এই ফাঁকে এখানে অনেকগুলো ছবি তুলে নিলাম। যেহেতু হোল ফ্যামিলি নিয়ে আসছি অ্যান্ড ব্লগ তো তখন হতেই হবে, অ্যান্ড তোমরাও অনেক দিন ধরে বলতেছিলা যে ব্লগ আসে না কেন। তো এই নাও তোমাদের জন্য আমি ব্লগ নিয়ে আসলাম। অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো, অ্যান্ড নিচে থাকা লাইক বাটনে লাইক করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না, পেজটাকে ফলো করে দেবো। যেহেতু আগে আগে আমাদের টিকিট কাটা শেষ, তো আমরা একটু ঘুরাঘুরি করছিলাম, কিছুক্ষণ কফি আইসক্রিম অ্যান্ড স্যুপও খাইয়া নিলাম, মানে হালকা পাতলা নাস্তা আর কি। আর এই হচ্ছে আমাদের সবার টিকিট। যেহেতু হাতে অনেক টাইম ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে কিছু দুষ্টামি করে নেই। তো ওরে বলতেছিলাম যে একটু দৌড়াও, আরো দূরে যাও, আরো দূরে যাও। করতে করতে আমাদের এই 1 ঘন্টা যায়। তো 6:30টার একটু আগেই আমরা চলে গেলাম হচ্ছে মুভি মানে দেখতে, ভিতরে চলে গেলাম আর কি। ব্লগে চলে গেল
স্টেডিয়াম ভেঙে ফেলেছে মানুষ। এর মধ্যে আমরা হলে যেয়ে বসলাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের যে মুভির জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম সেই মুভি শুরু হয়ে গেল। অ্যান্ড উই আর সো এক্সাইটেড। তো মুভি দেখতে দেখতে আমাদের প্রায় এক ঘন্টার পর বা দেড় ঘন্টা পর আমাদের একটা ছোট ব্রেক দেওয়া হয় প্রায় 10 মিনিটের মতন। আর মুভির কোনো সিন তো আর দেখানো যাবে না, ইউনো কপিরাইট ক্লেম। ওই টাইমটাতে বাবা চাচু ওরা গিয়েছিল হচ্ছে কিছু নাস্তা পানি আনার জন্য, কজ তখন প্রায় 8টার মতন বাজে। আর এই যে আমাদের পপকর্ন চলে এসেছে, এটা কিন্তু মুভি শুরু হওয়ার পর আমি এটা ভিডিও করেছিলাম, কজ মুভি চলতেছিল অন্ধকারে ভিডিওটা ফ্ল্যাশ অন করেই করতে হয়েছিল। অ্যান্ড যখন আমি পপকর্ন খাচ্ছিলাম তখন ব্যাকগ্রাউন্ডে আমাদের ট্রেন্ডিং যেই সংটা বাংলাদেশে এখন চলতেছে ওইটা হচ্ছে চলতেছিল। লাস্ট প্রায় 9টার দিকে বা 9টা কত জানিও ওই রকম টাইমে আমাদের ফুল মুভি দেখা শেষ হয়। অ্যান্ড এই গানটাই ছিল একদম লাস্টে। তো মুভিটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ না, আমরা মুভিটা এনজয় করেছি। আর তোমরা যদি আমার ব্লগটা এনজয় করে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দিবে আর কমেন্টে জানাবে কেমন লাগতেছে। অ্যান্ড এই তো মুভি দেখা শেষ হয়ে গেল, ইনশাল্লাহ আমি এটার পার্ট 2 দেখতেও আসবো। আর এই যেহেতু রাত হয়ে গিয়েছিল প্রায় 9টা সাড়ে 9টার মতন, ক্ষুধাওয়া লাগছিল প্রচুর। অ্যান্ড আমাদের মুভি দেখা শেষ আর আমরা বেরিয়ে যাচ্ছিলাম। গাইস আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সে হ্যান্ডসাম কিনা। মুভি কেমন লাগলো? আমরা ওইখান থেকে বেরিয়ে চলে গেলাম যে বসুন্ধরা গেটের ওইখানে। তো ওইখানে যে মেকপাই রেস্টুরেন্টটা ছিল আমরা ওইটার খোঁজে যাচ্ছিলাম। আর হ্যাঁ আমরা পেয়েও যাই। আর ওইখানে যে আমরা সেকেন্ড ফ্লোরে চড়িয়ে গেলাম আর যে আমরা যেটা খেতে আসছিলাম মেনলি ওইটা অর্ডার করতে, যে জানতে পারলাম যে ওইটা নাকি আগেরগুলো শেষ হয়ে গেছে, তো মানে বানানোগুলো শেষ হয়ে গেছে, এখন আমার নতুন করে বানিয়ে দিতে হবে, তো ওইটার জন্য আমাদের টাইম লাগবে। একেই অনেক ক্ষুধা পাইছে, এর মধ্যে আবার আধা ঘন্টা বা 40 মিনিট আমরা খাবারের জন্য ওয়েট করি। আর আমরা ওয়েট করে এই 40-45 মিনিট ওয়েট করার পর এট লাস্ট আমাদের খাবার চলে আসছে। অ্যান্ড যেহেতু অনেক গরম গরম ছিল মাত্রই বানায় নিয়ে আসছে, তো আমাদের ক্ষুধাও পেটে তেমনই ছিল, তো খাবার পেয়ে কেউই ওয়েট করে নাই, সবাই তাড়াতাড়ি খেয়ে ফেলছে। তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের ওখানে প্রায় 10টা সাড়ে 10টার মতন বেজে যায়। তারপর ওইখান থেকে আমরা রওনা দিয়ে দিই বাসার জন্য, কজ অনেক রাত হয়ে গেছে আমরা এখনও বাইরে। আর এইদিকে আনিশা বসে বসে তুফানের অ্যাক্টিং করতেছিল। আর এই যে এই টোটাল ছোট একটা ভিডিও ছিল এই আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবা। অ্যান্ড অনেক লেটে ভিডিও আসতেছে তার জন্য অনেক অনেক সরি, আর ভালো লাগলে একটু কমেন্টে জানিও। আর এখন তোমাদের বেশি বেশি ভালোবাসা আমাদের প্রয়োজন, কজ খুব তাড়াতাড়ি আমাদের 1000 হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যত সাবস্ক্রাইব করবা তত আমাদের ফ্যামিলি মেম্বার্স বাড়বে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব।
তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।